নিউজ টিভির খবরে ফের হামলা দর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রীকে বরখাস্ত করলেন ইমরান খান বালাকোটে ভারতীয় হামলা মিথ্যা প্রমাণ করলো স্যাটেলাইট ইমেজ ভারতীয় টিভি দৃষ্টিতা মসজিদে নবী আল আকাশে সন্ত্রাসের কারখানা বলে প্রচার পাকিস্তানের জন্য ফাঁদ পেতে এখন নিজেই এক ঘরে ভারত বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভারত সীমান্তে পাকিস্তানের আবারও হামলা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তান সেনারা ফের হামলা চালিয়েছেন এরপর ভারতের পক্ষ থেকে হামলার জবাব দিলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় দুপক্ষের মধ্যে বোমা ও গোলা বর্ষণ হয় বলে ভারতের গণমাধ্যম এনটিভির খবরে বলা হয়েছে ভারতের সেনাবাহিনীর ভারত নিয়ে এনটিভির খবরে বলা হয়েছে সকাল সাড়ে দশটার দিকে পাকিস্তানের সেনারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী শহর রাজরীর নওসেরা ও সুন্দরবানী এলাকায় ভারী গোলা ও বোমা বর্ষণ চালায় পাকিস্তানের সেনারা এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা এ সময় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যতগুলো স্কুল আছে তার সবগুলো তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয় ভারতীয় বাহিনীর দাবি পাকিস্তানের সেনারাই আগে গুলি চালিয়েছে আর তারা এর জবাবে পাল্টা গুলি ছুড়েছে এ নিয়ে তৃতীয়বারের মতো পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করল বলে দাবি ভারতের সেনাদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেববন্দর আনন্দের বরাদ দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে সকাল সাড়ে দশটার দিকে নওসেরা ও সুন্দরবাণী সেক্টরের নিয়ন্ত্রণ রেখার পাক সেনারা গোলা বারুদ নিক্ষেপ এবং গুলি চালায় ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি পাকিস্তান তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে একদিনের মধ্যে তৃতীয়বারের মতো অস্ত্র অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে তবে পাকিস্তানের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি এন টিভির খবরে বলা হয়েছে ইতিমধ্যে রাজরি ও প্যাঁচো জেলার নিয়ন্ত্রণ রেখা থেকে পাঁচ কিলোমিটার দূরে সব স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে মাত্র দশ ঘন্টার ব্যবধানে আবারও সীমান্ত রেখা অতিক্রম করল পাকিস্তান সেনারা এর আগে বুধবার বোর সাড়ে চারটায় কাশ্মীরের রজরি নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা করে তারা এতে ভারতীয় এক সেনা আহত হন বলে দাবি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রীকে বরখাস্ত করলেন ইমরান খান হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফয়জুল হাসান সোহানকে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ইনসাফের গুরুত্বপূর্ণ নেতা তিনি পাঞ্জাব প্রদেশের গতকাল মঙ্গলবার হাসান মুখ্যমন্ত্রী ওসমান বুজদারের কাছে ইস্তফা পত্র জমা দেন সঙ্গে সঙ্গে ইস্তফা গৃহীত হয় তার দলের তরফে টুইটারে জানানো হয় ফয়জুল হাসান চৌহানকে সরিয়ে দেওয়া হয়েছে টুইটারে লেখা হয়েছে তথ্যমন্ত্রীর পদ থেকে চৌহানকে সরিয়ে দেওয়া হয়েছে কারো বিশ্বাস নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয় পাকিস্তানের বৃত্তি হল সহিংসতা ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল পাকিস্তানের কেন্দ্রীয় অর্থমন্ত্রী আসাদ উমর এবং মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরেন মিজারি এই বিষয়টির কঠিন নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল বলছেন পাকিস্তান পতাকায় সাদা রং সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে সবুজ রং নিয়ে আমাদের যেমন গর্ব ঠিক সাদা রঙ নিয়েও আমরা এতটাই গর্ব করি বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পাঞ্জাব প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফায়াজুল হাসান চৌহান তিনি বলেন আমার বক্তব্যে সংখ্যালঘু হিন্দু বাইরা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থনা করছি আসলে আমি হিন্দু ধর্মকে কটাক্ষ করিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আমি টার্গেট করে বক্তব্য দিচ্ছি এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন শুধুমাত্র ধর্মীয় কারণে কোনো সম্প্রদায়ের মানুষকে ছোট করে দেখা অমার্জিন অপরাধ এদিকে বালাকোটে ভারতের হামলা মিথ্যা প্রমাণ করল স্যাটেলাইট ইমেজ পাকিস্তানের বালাকোটের কাছে জৈশ মোহাম্মদের যে প্রশিক্ষণ ক্যাম্পে বোমা মেরে উড়িয়ে দিয়েছে বলে দাবি করছে ভারত তা মিথ্যা প্রমাণ করেছে স্যাটেলাইট থেকে নেওয়া ছবি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইটের পাঠানো ছবি পর্যালোচনা করে দেখা যায় যে জৈশ পরিচালিত মাদাসার ভবনটি এখনো দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেড এর সরবরাহ করা ছবিগুলোতে ভারতের বোমা হামলা ছয় দিন পর চার মার্চ ওই মাদ্রাসা স্থান অন্তত ছয়টি ভবন দেখা গেছে স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থাটি জৈশ ই মোহাম্মদ এই প্রশিক্ষণ কেন্দ্রে তাদের যুদ্ধ বিমানগুলো এক হাজার কেজি বোমা বর্ষণ করে বহু জঙ্গিকে হত্যা করে বলে দাবি করে আসছে ভারত ওই হামলার পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্যাটেলাইট ছবি পাওয়া যায়নি কিন্তু প্ল্যানেট ল্যাবের এই ছবিগুলোতে ভারত সরকার যেখানে হামলা চালিয়েছে বলে দাবি করছে সেখানে পরিষ্কারভাবে ওই কাঠামোগুলো দৃশ্যমান হয়েছে এই ছবিগুলোর সঙ্গে দু সালের এপ্রিলে গ্রহণ করা স্যাটেলাইট ছবিগুলোর তেমন কোনো পার্থক্য নেই ভবনগুলোর ছাদে দৃষ্টি গোচর হওয়ার মতো কোনো ছিদ্র নেই দাহ পদার্থের আঘাতের কোনো চিহ্ন নেই বিস্ফোরণের দাক্কায় উড়ে যাওয়া কোনো দেয়াল নেই মাদ্রাসার আশেপাশে উড়ে পড়া কোনো গাছ নেই এমনকি বিমান হামলার অন্য কোনো চিহ্ন নেই এই ছবিগুলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দাবির বিষয়ে আরও সন্দেহ তৈরি করেছে এদিকে ভারতীয় টিভির দৃষ্টতা মসজিদে নওবি আল কারখানা বলে প্রচার গত কয়েকদিন ভারত পাকিস্তান উত্তেজনার সময় ভারতীয় মিডিয়ার আচরণ সেই দেশে এবং বিদেশে বেশ জোরে সোরে সমালোচিত হয়েছে উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর যেন প্রতিযোগিতা শুরু করেছিল বেশিরভাগ ভারতীয় সংবাদ মাধ্যম এমনকি বুয়া খবর ছড়ানোতেই একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছিল সন্ত্রাসবাদ ছড়ানোর সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে মুকেশ আম্বানির মালিকানাধীন সি নিউজ এটিএন চ্যানেলটিতে গত শনিবার টিভি চ্যানেলটি তাদের এক অনুষ্ঠানে মুসলিমদের সবচেয়ে পবিত্র বলে বিবেচিত তিনটি মসজিদকে সন্ত্রাসের কারখানা বলে ছবি প্রচার করে মক্কার পবিত্র মসজিদুল হারাম মদিনার মসজিদ নবী এবং মসজিদুল আকাশের ছবির উপর মাসুদ আজহারের ফ্যাক্টরি লিখে প্রচার করে চ্যানেলটি মাসুদ আজহার পাকিস্তান ভিত্তিক জৈশী ই মোহাম্মদের প্রধান নেতা এরই মধ্যে মুসলিমদের পবিত্রতম জায়গাগুলো নিয়ে বিদ্বেষ প্রচার করে রিয়ালায়েন্স গ্রুপের টিভি চ্যানেলটি ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড গতকাল এক টুইটে সিএনএন নিউজ এটি এর এই অপকর্ম তুলে ধরে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় পর ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি এবং তাদের একটি প্রতিবেদন থেকে এ সংক্রান্ত ছবি ও তথ্য মুছে দিয়েছে অন্য অন্যদিকে আরেকটি টিভি চ্যানেল রিপাবলিক টিভির উপস্থাপক অর্ণব গোস্বামী তার এক অনুষ্ঠানে ভারতের জামাতে ইসলামী নেতা মাওলানা জামাল উদ্দিন উমরিকে সন্ত্রাস হিসেবে প্রচার করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এ বিষয়ে ক্ষমা চাইতে আহ্বান জানায় রিপাবলিক টিভিকে এই চ্যানেল দ্রুত তাদের টুইটার অ্যাকাউন্টে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ ও তথ্য সংশোধন করেছেন এদিকে পাকিস্তানের জন্য ফাঁদ পেতে এখন নিজেই এক গড়ে ভারত কাশ্মীর ইস্যুতে হামলা পাল্টা হামলায় পাকিস্তানের কাছে দুটি যুদ্ধবিমান বিমান হারায় ভারত কেবল তাই নয় পাকিস্তানের হামলায় দুজন ভারতীয় পাইলট নিহত ও ও উইং কমান্ডার অভিনন্দন বর্তমান নামে একজন পাইলটকে জীবিত আটকের ঘটনার চাপে ভারত এরপর দেশটি ভিন্ন কৌশলে কূটনৈতিকভাবে যোগাযোগ করে বিশ্ব থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে কিন্তু এত কিছুর পরও পাকিস্তান নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমেই নিজেদের বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পাচ্ছে ভারত বিশ্বের এক নম্বর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট বাণিজ্যিক অগ্রাধিকার প্রাপ্ত দেশের তালিকা ছিল ভারত দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে বাণিজ্যিক অগ্রাধিকার প্রাপ্ত দেশের তালিকায় শীর্ষ অবস্থানে থাকলেও চলতি সপ্তাহের শুরুতে ভারতকে সেই তালিকা থেকে বাদ দিয়েছে দেশটি অর্থাৎ এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট থেকে ভারত আর কোনো বিশেষ বাণিজ্যিক সুবিধা লাভ করবে না এদিকে ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং তাদের সংস্থায় ভারতের সদস্য পদ স্থগিত করার ঘোষণা দিয়েছে পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিজেদের অগ্রাধিকারের বাধাগ্রস্ত করার অভিযোগ ভারতকে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ ধরনের আচরণ ও মনোভাবের ব্যাপারে ভবিষ্যতে সতর্ক থাকতেও ভারতকে জানিয়ে দেয় সংস্থাটি চলতি সপ্তাহের শুরুতে দীর্ঘদিন ধরে ভারতকে দিয়ে আসা অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা বাতিলের ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সুবিধার আওতায় ভারত বিলিয়ন বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য শুল্ক মুক্ত সুবিধায় মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি করতে পারত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউজের নেতাদের কাছে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সুবিধা সুবিধাপ্রাপ্ত উন্নতশীল দেশ হিসেবে ভারত দেওয়া ওয়াশিংটনের সুবিধা তিনি বাতিল করতে চান চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেন ভারত এতদিন জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সের মধ্যে ছিল এখন সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আমি এই সিদ্ধান্ত নিয়েছি কারণ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে আমি বুঝতে পেরেছি যে ভারত তাদের দেশের বাজারের ব্যবসার ক্ষেত্রে এই ধরনের সুবিধা দেবে না বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের শুল্ক ছাড়াই ভারতের পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য প্রবেশ করতে পারে ট্রাম্পের নির্দেশে এই সুবিধা এবার বাতিল হচ্ছে উনিশশো সালের একই জানুয়ারি থেকে ভারত এই সুবিধা পেয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রোগ্রাম বা বাণিজ্যিক সুবিধা প্রাপ্ত দেশের তালিকায় শীর্ষে উঠে আসে ভারত শীর্ষ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে থেকে সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত দেশগুলোর একটি হচ্ছে ভারত এদিকে নিজ সংস্থায় ভারতীয় রেসলিং ফেডারেশনের সদস্য পদ স্থগিত করছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং পাশাপাশি ভারতের সদস্য স্থগিতের বিষয়টি ই তার বর্তমান সকল সদস্য দেশকে এই তথ্যটি জানিয়ে দিয়েছেন সংস্থাটি বলছে দেশটিতে আয়োজিত সকল আন্তর্জাতিক ইভেন্ট বা খেলার অংশগ্রহণ সকল খেলোয়াড় ও অ্যাথলেটিক্সকে বিশার সুবিধা দেওয়ার ব্যাপারে লিখিত নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ভারত সদস্যপদ স্থগিত থাকবে ভাষাশী খেলাধুলার সাথে রাজনীতিককে জড়িয়ে ফেলার ব্যাপারে ব্যাতরতার অভিযোগ তুলে ভারত সরকারের সমালোচনা করে আন্তর্জাতিক রেসলিং কর্তৃপক্ষ সংস্থাটি আরও বলে ভারত সরকারের এই মনোভাব অলিম্পিক সনদের বিরোধী সদস্য দেশগুলোর কাছে পাঠানো চিঠিতে আন্তর্জাতিক রেসলিং কর্তৃপক্ষ বলছে ভারতীয়রা রাজনীতির সাথে খেলাধুলাকে জড়িয়ে ফেলছেন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ গ্রহণের জন্য নির্বাচিত খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা দিতেও অস্বীকৃতি জানিয়েছেন ভারত তাই ভারতীয় রেসলিং ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রম স্থগিত করতে সকল সদস্য দেশগুলোকে পরামর্শ দেওয়া হচ্ছে এদিকে পাকিস্তানি খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসার নিশ্চয়তা দেওয়া না হলে স্বাগতিক দেশ হিসেবে টি টোয়েন্টি ও ওয়ান বিশ্বকাপ আয়োজনের সুযোগ থেকে ভারতকে বাদ দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতি অনুরোধ জানিয়েছে পাকিস্তান জানা গেছে যতদিন না পাকিস্তান খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা দেওয়ার ব্যাপারে ভারত লিখিতভাবে নিশ্চয়তা না দিচ্ছে ততদিন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে ভারতের অধিকার স্থগিত রাখার ব্যাপারে ক্রিকেটের শীর্ষ সংস্থার কাছে দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড উল্লেখ্য দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ও দুই সালে ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে ভারতের সূত্রটি আরও জানায় পিসিবির দাবির পরেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে এই মেগা টুর্নামেন্টগুলোতে পাকিস্তান খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে বলে আইসিসি তাছাড়া বিশ্বকাপ শুরু এক বছর আগে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দেওয়ার ব্যাপারে ভারত সরকারের নিকট থেকে লিখিত নিশ্চয়তা নিতে বিসিসিআই কে নির্দেশ দিয়েছে আইসিসি সংস্থাটি আরো বলছে বিশ্বকাপ শুরুর এক বছর আগে বিসিসিআই এই নিশ্চয়তা পত্র দেখাতে ব্যর্থ হলে তারা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব অন্য কোন দেশকে দিতে বাধ্য হবে সম্প্রতি দুবাই অনুষ্ঠিত আইসিসির এক সভায় এই ইস্যুটি উত্থাপন করে পিসিবি চেয়ারম্যান এহসান মানি সেখানে তিনি বলেন সম্প্রতি ভারতের অনুষ্ঠিত এক আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের জন্য পাকিস্তানি অ্যাথলেটিকদের বিষা দেয়নি ভারত এর প্রেক্ষিতে বিষা প্রদানের ব্যাপারে ভারত সরকারের নিকট থেকে লিখিত নিশ্চয়তা নিতে আইকে নির্দেশ দেন আইসিসির সভাপতি শশঙ্কা মনোহর